So thank you everyone. This is my fifth lecture on Look Back in Anger. In the previous four lectures, I have already introduced you with the general socio-cultural background of the play. I have also introduced you with the particular cultural setting in which the play locates itself, the particular British cultural setting in which the play locates itself. I have already informed you that the play was staged in 1956, the year 1956, and according to many critics, critics like Kenneth Tynan and others, it completely blew off the British theatre. British theatre সেই সময়কার কনভেনশনাল অ্যাটমসফিয়ারকে প্রায় উড়িয়ে দিয়েছিল এই ড্রামাটা। ইটস আ ড্রামা উইচ বিলংস টু দ্য অ্যাংরি ইয়াং ম্যান জেনারেশন। ইটস আ ড্রামা অ্যাবাউট অ্যান অ্যাংরি ইয়াং ম্যান কল জিমি পোটার, অ্যাংরি অ্যাবাউট অলমোস্ট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাবাউট দ্য সোশ্যাল হায়ারার্কি, অ্যাবাউট দ্য ক্লাস ডিভিশন ইন দ্য কন্টেম্পোরারি ব্রিটেন, অ্যাবাউট দ্য ইকোনমিক ক্রাইসিস ইন ব্রিটেন। বাট অ্যাট দ্য সেম টাইম there is a kind of melancholia in him, melancholia for the lost power, because in the post-colonial era, Britain has lost many of its colonial states and many of its colonial countries, and hence Britain seems to be a little bit of a weak nation at this particular time. So a particular shomoye Look Back in Anger was located. এই যে পার্টিকুলার সময় তার বিচারেই আমাদেরকে জিমি পোটারকে দেখতে হবে। সো জিমি পোটার ইজ বেসিক্যালি আ বান্ডেল অফ কন্ট্রাডিকশনস। ইটস নট দ্যাট দ্য জিমি পোটার ইজ অ্যান অ্যাংরি ফেলো, হি গোজ এগেনস্ট অল ফর্মস অফ ক্লাস ডিভিশন, এতটাও সহজ সরল নয়। হি ইজ আ বান্ডেল অফ কন্ট্রাডিকশনস, তার মধ্যে বিভিন্ন চরম বৈপরীত্য কাজ করে। হেন্স জিমি ইজ আ প্রেটি মাচ কমপ্লেক্স ক্যারেক্টার। অ্যাজ আই অলরেডি ইনফর্মড ইউ দ্যাট জিমি is a sadomasochistic character. He is both a sadist, that is, he loves in harming the others, loves in trying to hurt others, while on the other hand, at the same time, he loves in harming himself. Nijer jontrona dekhe he laughs at the pain of himself. Nijer jontrona dekho anand pay. To ei rokom ekta complex character ke amra ei play er moddhe dekhchi. I have already gone through with you a major portion of the Act 3, sorry, of the Act 1. Today I will complete the Act 1 and will try to get into the Act 2 of this drama, whether it's possible for me, let's see. But in the Act 1 of the drama, we have been introduced with the one room flat of Jimmy Potter, with the character of Jimmy Potter who is constantly hurting his wife. And his friend Cliff Lewis. Cliff seems to be a kind of buffer who is trying to separate between the Alison Porter and Jimmy Porter, who is trying to help them. They are very friendly characters. They live in just one room flat. There is no such privacy in the room. তা সত্ত্বেও তারা একসঙ্গে বাস করছে এবং একটা প্রায় পরিবারের মতো এই তিনজনে বাস করছে এবং সেখানেই অ্যাপিয়ার করবে হেলেনা চার্লস ইন দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য অ্যাক্ট টু অর ইন দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান আমরা নিউজ পাবো হেলেনা চার্লস এর অ্যাপিয়ারেন্স এর। তো সো আমি অলরেডি অলরেডি ইনফর্ম ইউ অ্যাবাউট দ্য সেটিং, অ্যাবাউট দ্য সিম্বল অফ দ্য আয়রনিং। অ্যাডিশন পোর্টার ইজ কনস্ট্যান্টলি আয়রনিং অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি সিমস টু বি আ সিম্বল অফ ফ্ল্যাটেনিং জিমিস অ্যাঙ্গার। অ্যালিশন পোর্টার ইজ নট লিসনিং টু জিমিস টাইরেটস। জিমির যে কথাবার্তা, তার যে আক্রমণ, এটা শুনছে না অ্যালিসন, না শুনে নিজের কাজ করে গেছে। এবার এই যে নিজের কাজ করে যাওয়া, জিমির কথা না শুনে, জিমিকে ইম্পর্টেন্স না দেওয়া, সেটাই জিমিকে অনেকটা বেশ খানিকটা হলেও হয়তো রাগিয়ে দিচ্ছে। দ্যাটস ওয়ান অফ দ্য মেইন কজেস অফ জিমিস অ্যাঙ্গার। কারণ জিমি চায় অথেন্টিসিটি, জিমি চায় কেউ জিমির কথা শুনুক, কেউ শুনে জিমির কথাতে রেসপন্ড করুক। এই যে ল্যাক অফ রেসপন্স অন দ্য পার্ট অফ দ্য অ্যালিসন পোর্টার ইজ হোয়াট মেক্স জিমি পোর্টার অ্যান অ্যাংরি ইয়াং ম্যান। তার সঙ্গে সঙ্গে জিমির ভয়ঙ্কর যে রাগ সেই সোসাইটি, বিকজ হি ইজ অ্যান এডুকেটেড ফেলো, আই অলরেডি ইনফর্মড ইউ হি ইজ অ্যান ইউনিভার্সিটি গ্রাজুয়েট,
but not getting any proper job. Rather, he is working as a sweet stall vendor. এটাই জিমিকে একটা খানিকটা হলেও অ্যাংরি ইয়াং ম্যানে পরিণত করেছে। সো আমরা ফার্স্ট সিনের অলরেডি ফার্স্ট অ্যাক্টের অনেকটা পড়ে ফেলেছি, প্রায় 10 পাতা মতো পড়ে ফেলেছি। পেজ নম্বর 10 থেকে পেজ নম্বর 16 অ্যাক্ট 1 মোটামুটি শেষ হচ্ছে, 16 পাতার অ্যাক্ট 1। তো আমরা কন্টিনিউ করবো স্কিপ করে করে যেরকম আমরা পড়ছিলাম। সো আমরা আগেই বলেছি জিমি পোটারের কথার মধ্যে আমরা ভয়ঙ্করভাবে পাই এক ধরনের মিসোজিনি। অলরেডি শি হ্যাজ হি হ্যাজ কল্ড অ্যালিসন পোটার অ্যান্ড হার ফ্যামিলি অ্যাজ অ্যাজ সাইকোফ্যান্টিক, ফ্লেগম্যাটিক অ্যান্ড পুসিলানিমাস। সাইকোফ্যান্টিক মিনস যারা অপর কাউকে ফ্ল্যাটারির মাধ্যমে, ইনসিনসিয়ার ফ্যাটারির মাধ্যমে পাওয়ার গেইন করে তাকে বলা হয় সাইকোফ্যান্সি। সাইকোফ্যান্টিক, ফ্লেগম্যাটিক, ফ্লেগম বলে মিডিয়েভাল টাইমে ভাবা হতো একটা পার্টিকুলার বডিলি ফ্লুইড হিউম্যান বডির মধ্যে আছে। দোজ হু দ্যাট মিনস দোজ হু ইজ নট সিনসিয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পুসিলানিমাস মিনস দোজ হু ল্যাক্স কারেজ, যাদের কারেজ সত্যি কম। তো এই জায়গাতেই রয়েছে জিমি বলছে moving upstage she would drop the page number ta ektu bolben page number ami je text e use korchi eta to ei 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 text e nai je tomar text er shonge nao milte pare ha ami je e text e use korchi tate nai page number so jimmy bolche koto to hoychilo ki bolcho ki bolcho koto to hoychilo tale page 1 theke 9 obdi hoye geche mane 10 mane pray mane 1 theke 9 obdi hoye geche ba 10 theke pora pora ঠিক আছে। অ্যাক্ট 1 এর অনেকটাই হয়ে গেছে, অ্যাক্ট 1 এর শেষের দিক চলছে। বেশ, সো জিনি যে কথাগুলো সেগুলো দেখেই তোমরা বুঝতে পারবে দ্যাট জিনিস নোশন অফ অ্যাঙ্গার ইজ অলমোস্ট এগেইনস্ট দ্য এন্টায়ার উইমেন রেস, গোটো উইমেন রেস এর এগেইনস্ট। এই যে এই কথাটা, শি উড ড্রপ ইওর গার্ডস লাইক হেয়ার ক্লিপস অ্যান্ড ফ্লাফ অল ওভার দ্য ফ্লোর। গার্ডস মানে ইওর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, তাকে গার্ড বলা হয়, ঠিক আছে। তো অ্যাজ ইফ তোমার মধ্যে যে সমস্ত নাড়ি ফুড়িগুলো আছে সেগুলো এ বের করে ফেলবে। অ্যালিসনের কথা বলছে জিমি, অ্যান্ড উইল ড্রপ ইট লাইক হেয়ার ক্লিপস। অ্যালিসন যে হেয়ার ক্লিপ ইউজ করে, হেয়ার ক্লিপ ইজ আ স্পেসিফিক্যালি ইজ অ্যান অবজেক্ট ইউজ বাই দ্য উইমেন, ফলে তারও উপরে জিমির অদ্ভুত রাগ। অ্যান্ড বলছে তোমার এই ইন্টেস্টাইনগুলো যেরকম উইমেনরা তাদের হেয়ার ক্লিপগুলো দুমদাম এদিকে ওদিকে ফেলে, সেরকম সেগুলো তোমার তোমার ইন্টেস্টাইনগুলো, তোমার নাড়ি ঘুড়িগুলো এই ফ্লোরের চারিদিকে ফেলবে। ইউ হ্যাভ গট টু বি ফান্ডামেন্টালি ইনসেন্সিটিভ টু বি অ্যাজ নয়েজি অ্যাজ ক্লামজি অ্যাজ দ্যাট। তোমাকে ফান্ডামেন্টালি বেসিক্যালি খুবই অসংবেদনশীল বা ইনসেন্সিটিভ হতে হবে। এই জিনির একটা বারবার আমরা একটা অ্যাকুইজিশন দেখতে পাই এগেনস্ট দ্য ফিমেল রেস। জিনি ইজ কনস্ট্যান্টলি সেইং that the entire women race is insensitive, as if Jimmy is judging the entire women race based on his own viewpoint regarding his own mother. Remember, Jimmy's own mother has left Jimmy and his father when Jimmy's father was extremely ill and unwell. Jimmy's mother somehow left them. Ei jeta bhoyongkor rag that has transformed into a kind of misogyny, misogyny. Misogyny means hatred towards the entire women race, which fundamentally women are pretty insensitive hoy, and they are basically noisy and clumsy, very disorganized, unorganized. He moves to the center, see, and leans against the table. Table jure mane jimir prottekta body language, prottekta kothabartar moddhe tumi ekta ekta emon ekta statement pabe, ekta bhoyongkor aggression pabe, ja through diye as if he is trying to send a kind of message throughout the world. I had a flat underneath a couple of girls once. You heard every damn thing those bastards did all day and night. The most simple everyday actions were a sort of assault course on your sensibilities. Which I had a flat underneath a couple of girls once. বেশ কয়েকজন মেয়ে থাকতো একটা ফ্ল্যাটের মধ্যে, সেই ফ্ল্যাটের তলায় আন্ডারনিথ আমার একটা ফ্ল্যাট ছিল বেশ কয়েক বছর আগে। You heard every damn thing those bastards did. Bastards, you know, that those who don't have
any kind of recognition or identity of their parents. Take a bastard. It's a very scathing attack on the basically it's a great scathing attack of the contemporary time. এখন হয়তো বাস্টার্ড বললে অনেকে তেমন কিছু মনে করে না, কিন্তু সেই সময় সত্যি অনেকে মনে করতো। এবং তারা কি করতো, দে আর ট্রাইং টু গেট অন ইউর নার্ভস অ্যান্ড দে সর্ট অফ লঞ্চ কাইন্ড অফ অ্যাসল্ট অন ইউর সেন্সিবিলিটিস, তোমার সংবেদনশীলতায় প্রায় সবসময় আঘাত হানবে এই উইমেনরা বলে বেশ কয়েকটা ইনস্ট্যান্স দিচ্ছে। এই সেই সময়ই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেটা হচ্ছে চার্চ বেল স্টার্টেড রিঙ্গিং আউটসাইড, এবং যিনি ভয়ঙ্কর হবে রয়ে গেল সেই সময়। অ্যালিসন যিনি বলতে শুরু করলো, ও হেল নাও দ্য ব্লাডি বেলস হ্যাভ স্টার্টেড, হি রাশেস টু দ্য উইন্ডো, র‍্যাপ ইট আপ উইল ইউ, তোমার বেলটাকে কি মানে তোমাদের ভেতরের মধ্যে পুড়ে ফেলবে, তোমার বেলটাকে নিয়ে চলে যাও এখান থেকে, স্টপ রিঙ্গিং দোজ বেলস, তোমরা বেলটাকে বন্ধ করো। So Jimmy's anger is not only against the upper class but also all forms of religious institution, somostone dhormiyo institution er moddheo tar ekta bhoyongkor rag amra kintu Jimmy's character er moddhe dekhte pai. She gets more than enough out of us for this place every week, and Miss Rurike bolche je Jimmy Potter der basically flat owner anyway. Anyway, she is probably in charge. She is among the church church, or Miss Drury is a representative of the upper class people. So, এই পার্টিকুলার জায়গাতে আমরা দেখতে পাবো যখন ক্লিফ রিকোয়েস্ট করবে, not until you have apologized for being so nasty to everyone. সবার কাছে কি তোমাকে nasty হতে হবে এবং তার জন্য তোমাকে পরে অ্যাপোলোজাইজ করতে হবে? তখন জিমি বলবে, ইউর টিথ উইল বি আউট ইন আ মিনিট ইফ ইউ ডোন্ট লেট গো, তোমার কিছুক্ষণ বাদেই মানে জিমিকে কনস্ট্যান্টলি পুশ করছে, তুমি যদি না আমাকে ছেড়ে দাও তাহলে তোমার যে দাঁতটা আমি কয়েকটার মধ্যে কয়েক মিনিটের মধ্যেই সেটা বের করে নেবো আর কি, এটা এমন ঘুষি মারবো। সো তখনই তাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাসল্টের মতো হবে, একটা ফিজিক্যাল ইন্টারাকশন হবে, ফিজিক্যাল এনকাউন্টার হবে, অ্যান্ড দি কোল্যাপস টু দ্য ফ্লোর সি, সেন্টারের মধ্যে পড়ে যাবে বিলো দ্য টেবিল, যেখানে অ্যালিসন আয়রনিং করছে, দে আর স্ট্রাগলিং, অ্যালিসন ক্যারিজ অন উইথ আর আয়রনিং, অ্যালিসন আয়রনিং করে যাচ্ছে তখনও থামছে না, মানে অ্যালিসন ইজ ভেরি মাচ ইউজ টু দিস কাইন্ড অফ সিনারিও, যে দুজন পুরুষ বাড়ির মধ্যে দাঁড়িয়ে ফিজিক্যাল এনকাউন্টার করবে, মারপিট করবে, এইটার সঙ্গে কিন্তু অ্যালিসন ইজ ভেরি মাচ ইউজ টু, কিন্তু কন্টেম্পোরারি ব্রিটিশ থিয়েটার গোয়াড়া এইটার সঙ্গে বাড়ি ইউজ টু নয়, কোনোদিনও দেখেনি যে দুজন 25-26 বছরের এডুকেটেড ইয়াং ম্যান স্টিকের মধ্যে দাঁড়িয়ে মারপিট করছে। এবার ম্যাকবেথের সময় বা হ্যামলেটের সময় হলে অন্য হতো, কিন্তু এই কন্টেম্পোরারি সময়ের ক্যারেক্টারদের ক্ষেত্রে এটা কেউ কোনোদিন ভাবতে পারে না। সো দিস ইজ রুটিন, এটা এটা অসবর্ন মজারের রুটিনের পার্ট। এরকম তোমাদের ক্লাস মোটামুটি একদিন অন্তর নিই, তো জিমি এবং তার সঙ্গে সঙ্গে ক্লিফ লিভিস প্রত্যেক দিনই প্রায় মারপিট করে। But she is getting close to breaking point. মাঝে মাঝে অ্যালিসন প্রায় ব্রেকিং পয়েন্টে চলে যায়। অল দ্য সেম ক্লিফ ম্যানেজেস টু ব্রেক অ্যাওয়ে অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ ইন ফ্রন্ট অফ দ্য আয়রনিং বোর্ড, ছেড়ে বেরিয়ে যেতে গিয়ে সামনে আয়রনিং বোর্ড পেল, জিমি স্প্রিংস আপ, জিমি হঠাৎ করে উঠে দাঁড়ালো, দে গ্র্যাপল, তারা আবার একে অপরকে ধরলো, অ্যালিসন সেড লুক আউট ফর হেভেন সেক, ওহ ইটস মোর লাইক আ জু এভরি ডে, প্রত্যেক দিন এটা একটা চিড়িয়াখানায় পরিণত হচ্ছে। ইয়েস ট্রু, Jimmy makes a frantic deliberate effort, ইচ্ছে করে ক্লিফ কে ঠেললো, and manages to push Cliff on the ironing board. Cliff just Jimmy just pushed Cliff into the ironing board and into the Allison, the board collapses, board ভেঙে পড়লো, Cliff falls against her and they end up in a heap on the floor. জোড়ের মধ্যে একটা একটা জায়গাতে মানে হিপের মধ্যে, হিপ মানে যেখানে হিপ অফ গার্বেজ বলে ওরকম একটা জায়গাতে গিয়ে পড়লো। Allison cries out in pain, ভয়ঙ্কর যন্ত্রণায় কাতরাতে লাগলো। Jimmy looks out down at them, dazed and breathless, হাঁপিয়ে পড়েছে দেখছে। Cliff picking himself up, she is hurt, are you all right? Alison বলছে, তুমি ঠিক আছো তো? Alison বলছে, well, does it look like it? আমাকে দেখে কি মনে হচ্ছে ঠিক আছে? Cliff, she has burnt her arm on the iron. Jimmy, darling, I'm sorry. Jimmy is not at all bothered. বউয়ের হাত পুড়ে গেছে কি বউ কোনোভাবে ফিজিক্যালি হার্ট হয়েছে, জিমি তাতে কিছু এসে যায় না। জিমির কিছু বেসিক পারপাস রয়েছে জীবনে,
সেটা হচ্ছে কিছু একটা মেসেজ কনস্ট্যান্টলি দিতে হবে। এরকমও নয় যে মেসেজটা করে সোসাইটিকে দিতে হবে, এরকমও নয় যে সে একটা খুবই অর্গানাইজড ওয়েল স্ট্রাকচার্ড মুভমেন্ট তৈরি করবে, কিন্তু কিছু না কিছু করে হোক অ্যালিসনের মধ্যে সে একটা এক ধরনের ভয়েস বার করার চেষ্টা করবে। যদি অ্যালিসন রেগে গিয়ে কিছু বলে সেই মুহূর্তে জিমিকে জিমি হয়তো খুশিই হবে, খুশিই হবে, কিন্তু জিমি চায় যে অ্যালিসন কিছু বলুক। জিমি বলছে ডার্লিং আই এম সরি, অ্যালিসন এই মুহূর্তে রেগে গেছে। অ্যালিসন এই যে প্রথম থেকে প্লেয়ার আমরা এতক্ষণ দেখছি অ্যালিসন এখানে একটা কন্ট্রোল রয়েছে, অ্যালিসন এখানে বলছে গেট আউট, বেরিয়ে যাও। জিমি আই এম সরি, বিলিভ মি, ইউ থিঙ্ক আই ডিড ইট অন পারপাস, পাপি ইউ আর, পারপাস বলতে গেছে অ্যালিসন খুব ভালো করে জানে জিমি হ্যাজ ডান দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি অন পারপাস, ডেলিবারেটলি, ইন্টেনশনালি। অ্যালিসন সেজ ক্লিয়ার আউট অফ মাই সাইট, বেরিয়ে যাও আমার চোখের দৃষ্টি থেকে। স্টেয়ার্স অ্যাট আর আনসার্টেনলি, ক্লিফ নর্থ স্ট্রিম বলে যা পালা এখান থেকে, ফুটে যা, তাহলে রাগ যা আসবে তুমি সামলাতে পারবে না। অ্যান্ড হি টার্নস অ্যান্ড গোজ আউট অফ দ্য ডোর, বেরিয়ে গেল। এই পার্টিকুলার সিনতে আমরা দেখবো অ্যালিসন এবং ক্লিফের মধ্যে এক ধরনের রিলেশনশিপ, এক ধরনের রিলেশনশিপ, বি ইট ফ্রেন্ডলি অর বি ইট বিয়ন্ড দ্য ফ্রেন্ডশিপ, একটা এক্সিস্ট করে। অ্যান্ড ক্লিফ বলছে কাম অ্যান্ড সিট ডাউন, ভেরি কেয়ারফুলি ক্লিফ ক্যারিজ অ্যালিসন, হি লিডস হার টু দ্য আর্ম চেয়ার, ইউ লুক এ বিট হোয়াইট, আর ইউ হোয়াইট মিন্স ইউ লুক এ বিট পেল। অ্যালিসন বলছে ইয়েস আই এম অল রাইট নাও। So Alison bolche amar hate khub ekta lageni, she leans back in the chair, chair er moddhe boshlo, tokhon Cliff Alison ke bolche tumi mane ki chao ar ki bolo amake, tokhon tokhon ei tader moddhe conversation ta cholche, cholte cholte he kneels down beside her and she holds out her arm, tar arm ta ke Alison dhorlo ebong Cliff shetake aste aste khub gently khub carefully he rubs the soap over the burn, soap ta ke aste aste burn er upore niye jacche, actually soap ta ke burn er upore deyar niyom nei kintu tokhon medical science pro different chilo, so all right she nods, you are a brave girl, tu shob khub shaoshi me, Alison soap diye aste aste Alison ke thik korar chesta korche, Alison I don't feel bad, I don't feel very brave, ami shotti nijeke khub brave bole mone korchi na, tears harshening her voice, Alison kaanche I really don't, ami pari na Cliff, I don't think I can take much more. আমি আর যে নিতে পারবো, প্রত্যেক দিন হতে হতে অ্যালিসন একটা ব্রেকিং পয়েন্টে পৌঁছে গেছে আর মাঝে মাঝে পারে না। আই থিঙ্ক আই ফিল রাদার সিক, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। অ্যান্ড ক্লিফ অল ওভার নাও, উড ইউ লাইক মি টু গেট ইউ সামথিং, ডু ইউ ওয়ান্ট সামথিং, শি শেকস হার হেয়ার, বলো না। হি সিটস অন দ্য আর্ম চেয়ার অ্যান্ড পুটস হিজ আর্ম রাউন্ড হার ভেরি কম্প্যাশনেটলি, ভেরি অ্যাফেকশনেটলি। Cliff tries to heal Alison back, H-E-A-L, Alison ka sath shusto korar chesta korche, she leans her head back onto him, don't upset yourself lovely, he messages the back of her neck and she lets her head fall forward. So amra dekhte pacchi dujon character ekhane, Cliff Lewis ebong Alison Potter, they are not husband and wife, they are just friends, kintu tader moddhe amra ekta affectionate gesture dekhte pacchi Alison gesture, where is he, only both Cliff answers back in my room perhaps, onno ekta room er moddhe, one room thake ekta room e Cliff er room e gache. Alison boche what is doing, ki korche, lying on the bed reading I think, porche, that's better, stroking her neck, she leans back and closes her eyes again. Alison bolle bless you, he kisses the top of her head. আই থিঙ্ক আমরা আমি বারবারই বলছি দুজনের মধ্যে এক ধরনের ফ্রেন্ডলি জেস্টার, এক ধরনের অন্যরকমের সম্পর্ক আমরা দেখতে পাবো এই প্লে জুড়ে। এবং যখন অ্যালিসন পটার থাকবে না এই জিমিদের ফ্ল্যাটে, তখন তার খানিক বাদেই ক্লিফ লিভিস উইল ডিসাইড টু লিভ দ্য ফ্ল্যাট অফ জিমি পটার, যখন হেলেনা চার্লস চলে আসবে। দেয়ার কনভারসেশন উইল কন্টিনিউ অ্যান্ড অ্যাট দিস particular point of view Alison would say you wouldn't seriously think of leaving us, tumi amaderke chhere jawar plan korcho na. Cliff bolche I am wondering how much longer I can go on watching you two tearing the insides out of each other, ami jani na ami kotokkhon dekhte parbo dujone tumra eke oporke chinno bhinno korbe, eke oporke akraman korbe, eta ami je kotokkhon dekhte parbo tokhon ami jani na, I really don't know. So Alison bolche you wouldn't seriously think of leaving us, would you, tumi amaderke kono din chhere jete bhabar kotha bhabcho na seriously, right? So Alison says, I think I am frightened. I only knew what was going to happen. Ami jani je ki hote choleche, ami jantam.
before marriage. এবং তাই হয়েছে. Cliff kneeling on the arm of chair, give it here, yell out if I hurt you. তুমি চিঁচিয়ে বলো যদি আমি তোমাকে হার্ট করি, কোনো সময় বলো. He bandages it to heart. আস্তে আস্তে ব্যান্ডেজ করছে Cliff এই সময়. And Alison staring at her outstretched arm, Cliff, lunge at Cliff, slight pause. What is it, lovely? Nothing. I said, what is it? You see? And Alison answers. Remember, it's a very important event in this particular play, because Alison is informing that she is pregnant. First to Cliff Lewis, that Alison conceives Jimmy's child. She is informing this very important life-changing event of hers to Cliff Lewis. Cliff Lewis ki pratham bare bolche je she pregnant. And Cliff, after a few moments, I will need some scissors. মানে এর উত্তর কিন্তু এটা নয়. এর উত্তর এটা হতে পারে না যে Alison বলছে I am pregnant, কিন্তু Cliff উত্তর দিচ্ছে I will need some scissor. তাহলে এটার মানে কি হতে পারে? আমি বারবারই বলছি Jimmy's look back in anger by John Osborne. It's a very adult text. It's a very adult narrative. And perhaps Caesar is suggesting some form of abortion, some form of destruction of the child in the mother's womb. Hoyto shetai Cliff suggest korche je Alison er sontan. It's a sort of premonition. It's a sort of omen, O-M-E-N. যেখানে আগে থেকে কোনো কিছু প্রেডিকশন কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ওমেন, তাকে বলা হয় এক ধরনের ফিউচার প্রেডিকশন. এবং ক্লিফ হয়তো এই পার্টিকুলার কনটেক্সটে সেটাই করার চেষ্টা করছে যে আই নিড সাম সিজার্স, অলমোস্ট লাইক এ ডক্টর পারহ্যাপস আই হ্যাভ টু অ্যাবোর্ট দ্য চাইল্ড. এবং পরেই সেটা অ্যাবোর্টেড হবে আমরা দেখতে পারবো, কারণ এই প্লে জুড়ে একটা মোটিভ খুবই স্পষ্ট যে জিমি পোর্টার নিজের ইনহেরিটার চায় না. এই খারাপ পৃথিবীতে জিমি সন্তান আনতে চায় না, জিমি নিজের নেক্সট জেনারেশনকে এই পৃথিবীতে আনতে চায় না. এবং সেজন্যই Alison কোন আবার ফিরে আসবে আফটার দ্য অ্যাক্ট টু. ইন দ্য অ্যাক্ট থ্রি আমরা দেখতে পাবো Alison কাউকে না নিয়েই ফিরে এসছে. জিমিস চাইল্ড ওয়াজ কমপ্লিটলি অ্যাবর্টেড. Alison কিন্তু জিমি চাইল্ডকে বার্থ প্রপারলি এই পৃথিবীর আলো দেখাতে পারেনি. তো সেই যে মোটিভটা কিন্তু প্রথম থেকেই প্লেয়ের শুরুর থেকে শেষের দিক অবধি রান করছে. And Alison answers back, they are over there. ওই সিজার টোখানে মানে ব্যান্ডেজ কাটার জন্য সিজার চাইছে. কিন্তু Alison কিন্তু একটা ইম্পর্টেন্ট ইভেন্ট অলরেডি বলে দিয়েছে. Cliff crossing through the dressing table, that is something, isn't it? When did you first find this out? Alison, few days ago. তারপরে তারা কনভারসেশন ফিচারে কোথায় তুমি কখন জানলে বললো কিছু দিনে আগে. ইট ওয়াজ আ বিট অফ শক. Cliff, yes, I dare say. সত্যি খুবই শকিং. After 3 years of married life, so if Jimmy is 25 years old, Jimmy married around 22 years. At a very young age, Jimmy married Alison. I have to get caught out now. সত্যি এবার আমাকে এই ব্যাপারটাকে বেরোতে হবে. None of us infallible. আমরা কেউই infallible নই. আমরা সবাই ভুল করি. And crosses to her and must say, I'm surprised. যদিও আমি খুবই অবাক হয়েছি. Cliff এই জায়গাতে Alisonকে বলছে. So it's been it's always been out of the question what with this place and no money and oh everything he is resented it. I know, what can you do? কেউ কি কিছু বলবে? আচ্ছা স্যার, আজ স্ক্রিনে টেক্সটটা দেখতে পাচ্ছি না কেন? সে কি এবার এখনো নয়? ওহো, আমি তো প্রেজেন্ট করতে ভুলে গেছি, আমাকে বলবে তো? সরি সরি সরি. আরে আমাকে এটা মনে করবে তো যে তোমার টেক্সটটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ না, তাহলে আমি কি বলছো? স্যার আমি মনে করলাম যে আজকে হয়তো ল্যাপটপ আপনি পড়াচ্ছেন না. না, আমি ল্যাপটপই পড়াচ্ছি. মানে যখনই আমার ক্যামেরা স্টেবল আছে তার মানে আমি ল্যাপটপে পড়াচ্ছি. আমি মোবাইলে পড়ালো, আমি দেখাতে পারবো স্ক্রিন, সেটা কোনো অসুবিধা হবে না, কারণ শো স্ক্রিন বলে পিডিএফ পরিষ্কার দেখানো যাবে. আমাকে আগে বলবে? হ্যাঁ আগে বলবে. আমি ভুলে গেছি, জাস্ট মানে সবসময় প্রেজেন্ট স্ক্রিন করতে গেলে মাথার মধ্যে থাকে না, পরপর রিচুয়ালগুলো থাকে তো ভুলে গেছি. আই জাস্ট ফরগট. সরি 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 ওয়ান সেকেন্ড. যদিও ইন দ্য রেকর্ডেড ফরম্যাট
you will see the entire screen because I'm recording through my screen, and hence when I'll give it into the YouTube, you can see the entire text as well as my analysis of the entire text. Okay, so moving on to it. So at this particular situation, Cliff Bolche, you haven't told him yet. তুমি এখনো তাকে বলোনি, Alison Bolche, not yet. Cliff Bolche, what are you going to do? তুমি এবার কি করবে? Alison, I have no idea. আমার সত্যি কোনো idea নেই. Cliff Bolche, having caught her badge, he stares, trying it that too tight. মানে ওই particular জায়গাটার কথা বলছে যেখানে bandage করলো. Alison Bolche, fine, thank you. ঠিক আছে. তারপরে তাদের conversation, তারপরে আবার continue হবে. Alison বলছে too late to avert the situation, অনেকটা late হয়ে গেছে তাই না, আর কিছু করার নেই. Cliff বলছে and if it is too late, her face is turned away from him, she simply shakes her head, why don't you tell him now, তুমি বলে দাও এবার. ওকে, she kneels down to pick up the clothes on the floor and folds them off, কারণ Alison is not sure that how Jimmy will react, Jimmy কেমন করে react করবে, Alison sure নয. And Alison says, can't you see, he will suspect my motives at once. He never stops telling himself that I know how vulnerable he is. Tonight, it might be all right. He would make love. So, আজকের রাতে এটা শুনে, he would make love. Make love means to have a sexual relationship. But later, we would both lie awake. কিন্তু তার পরের রাত্রিগুলোতে আমরা দুজনই জেগে বসে থাকব. মানে জিমি একেবারেই খুশি হবে না. Watching for the light to come through that little window and dreading it. In the morning, he would feel waxed. পরের দিন সকালবেলা সে কিন্তু হোক্সড ফিল করবে. সে মনে করবে যেন তাকে চিট করা হয়েছে. টু বি হোক্সড মানে টু চিট. এই যে জিমির সাইকোলজি, এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে যে একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, হি ইজ এ সুইট স্টল ভেন্ডার, হু ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লোয়ার ক্লাস অফ পিপল, যে বিয়ে করেছে একটা আপার ক্লাস উইমেনকে, সে কিন্তু কনস্ট্যান্টলি চিটেড ফিল করছে. সে ফিল করছে এই জন্য চিটেড নয় যে অ্যালিসন অন্য কারোর সঙ্গে সম্পর্ক হচ্ছে. এই 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 অর্থে চিট কথা বলেনি, এই অর্থে চিট কথা বলা হচ্ছে গেলে রিপ্রেজেন্টেটিভ, যে অ্যালিসন অ্যাজ ইফ নিজের ক্লাসকে, নিজের হায়ার যে সোশ্যাল ডিগনিফাইড ক্লাস, সেটা ছেড়ে বেরিয়ে আসতে পারেনি. অ্যালিসন কনস্ট্যান্টলি Alison constantly Jimmy Potter কে বিচ করছে. তার কথাই এই জায়গাতে জিমি সবসময় মনে হয় যে কারণ হায়ার ক্লাস থেকে এসে Alison তাদের সঙ্গে মিশে উঠতে পারেনি, এর ফলে জিমি চায়ও না যে এই পার্টিকুলার সিচুয়েশনে কোনো সন্তানের জন্ম হোক. তো সেই কন্টেম্পোরারি ব্রিটেনের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেখানে একটা সন্তান মানুষ করার টাকাও একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের নেই, তার কথা এখানে বলা হয়েছে. Alison খুবই গুরুত্বপূর্ণ কথা বলবে, জিমি ইজ গট হিজ ওন প্রাইভেট মরালিটি. মরালিটি অলওয়েজ প্রাইভেট হয়, এথিক্স অলওয়েজ পাবলিক হয়। এথিক্যাল মানে হচ্ছে যে নিয়মটা সারা পৃথিবীর, যে নৈতিক নিয়মটা সারা পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য, আর মরালিটি প্রত্যেকের পার্সোনাল হয়, ইন্ডিভিজুয়াল হয়। সো জিমি গট হিজ ভেরি ওন পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ নোশন অফ মরালিটি, নিজের যে নৈতিকতা এটা জিমির কাছে অন্যরকম, প্রত্যেকের কাছে নৈতিকতার ডেফিনেশন অন্য। জিমির কাছে সকালবেলা উঠে নিজের বউকে পেটানো, মারা, তাকে আক্রমণ করা, এটা তার নৈতিকতার পার্ট, এটা খুবই একটা কমপ্লেক্স ব্যাপার। বরং এই মাদার কলস লুজ, মানে অ্যালিসনের মা জিমির মরালিটিকে লুজ মরালিটি বলে। ইট ইজ প্রেটি ফ্রি অফকোর্স, এটা অনেক সময় বদলে যায়, এটা ফ্রি, কারণ এটা নিজের সুবিধা অনুযায়ী জিমি নিজেকে বদলায়। বাট ইটস ভেরি হার্শ টু, এটা কিন্তু খুবই হার্শ এবং ক্রুয়েল। ইউ নো ইটস ফানি, মাঝে মাঝে একটা হাসিও পায় আমার, এই যে সকাল থেকে তোমরা মারপিট করছো, হাসির তো ব্যাপার। বাট উই নেভার স্লেপ টুগেদার বিফোর উই ওয়ার ম্যারেড, কিন্তু জিমির এমন এক অদ্ভুত ধরনের মরালিটি যেখানে তারা কোনোদিনই বিয়ের আগে কখনো কোনো সেক্সুয়াল অ্যাফেয়ারের মধ্যে নিজেদেরকে অ্যাসোসিয়েট করেনি। মানে জিমির নোশন অফ মরালিটি কিন্তু জিমি ইজ আ বান্ডল অফ কন্ট্রাডিকশন। অ্যাট দ্য সেম টাইম কোনো আপার ক্লাস কনজারভেটিভ মরালিটিকে সে মানে না, আবার নিজেরও একটা মরালিটি আছে। অ্যাট দ্য সেম টাইম সে কর্নেল রেডফার্নকে হেট করে, অ্যাট দ্য সেম টাইম সেই সময়ে কর্নেল রেডফার্নের যে জীবনটা কাটিয়েছে সেটাকে জিমি হিংসে করে। সো জিমি ইজ আ বান্ডল অফ কন্ট্রাডিকশনস। সো অ্যালিসন এবং
ক্লিফের মধ্যে কনভারসেশন চলবে এমন সময় অ্যালিসন বলবে ইউ থিঙ্ক আই শুড টেল হিম অ্যাবাউট দ্য বেবি হি গেটস আপ এন্ড পুটস হিজ আর্ম রাউন্ড হার তখন ক্লিফ উঠে বললো অ্যান্ড ক্লিফ সেজ ইট উইল বি অল রাইট ঠিক হয়ে যাবে টেল হিম বলো বলো তাকে হি কিসেস হার সে তাকে চুমু খেলো সেই সময়ই এন্টার জিমি হি লুকস অ্যাট দেম কিউরিয়াসলি এবার এই পার্টিকুলার সিচুয়েশনে আমাদের ভারতবর্ষের সমাজ বা আমাদের নোশন অফ মরালিটি মানে যে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে তার নিজের বন্ধুকে একটা অ্যাফেকশনের মোমেন্টে দেখছে কিস করছে এটা অদ্ভুত লাগতেই পারে কিন্তু জিমি তাতে লাগছে না কারণ তারা এক ধরনের কমিউনিটি সিস্টেমে বিলং করে যেখানে জিমি তাদের দিয়ে খুব কিউরিয়াসলি দেখছে কিউরিয়াসলি মিনস খুবই অবাক হয়ে একটু অন্যরকমভাবে তাকাচ্ছে বাট উইদাউট এনি সারপ্রাইজ এটা জিমি তার কোনো সারপ্রাইজ নয় ঠিক আছে দে আর বোথ অ্যাওয়ার অফ হিম অ্যান্ড মেক নো সাইন অফ ইট তার দুজনেই জানে যে জিমি আসছে তাতে তাদের কোনো সমস্যা নেই ফলে আমি তোমাদেরকে বারবার বলছি এই যে অ্যাটমসফিয়ার দ্য অ্যাটমসফিয়ার অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম আদার অ্যাটমসফিয়ার্স লুক ব্যাক ইন অ্যাঙ্গার হ্যাজ বিন রেকগনাইজ অ্যাজ আ বোম শেল দ্যাট ব্লু আপ দ্য ওল্ড ব্রিটিশ থিয়েটার যে কন্টেম্পোরারি ব্রিটিশ থিয়েটার যে নোশন অফ মরালিটি যে নোশন অফ কনজারভেটিভনেস নিয়ে চলছিল তাকে একটা বোম্বের মতো একটা নিউক্লিয়ার ওয়েপনের মতো লুক ব্যাক ইন অ্যাঙ্গার উড়িয়ে দিয়েছিল ব্রিটেন মানে আমরা কি বুঝি ব্রিটেন মানে একটু ওয়েদার এক মশলা বৃষ্টি হচ্ছে ব্রিটেন মানে একটু কনজারভেটিভ মিডল ক্লাস 1950s ব্রিটেন তো বটেই আরো বেশি করে আমেরিকা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড কিন্তু ব্রিটেন একটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড সেখানে বেশ কিছু বুড়ো বুড়ি তারা বৃষ্টির দিনে একটা বড় বাউলার হ্যাট পরে রাস্তার মধ্যে বেরোচ্ছে রাস্তার মধ্যে তখনও 1950s ব্রিটেনে অ্যাটলিস্ট অ্যাফেকশনেটলি একজন পার্টনার আরেকজন পার্টনারকে কিস করছে এটা দেখা যেত না কিন্তু এই যে স্টেজের মধ্যে একটা অদ্ভুত দুজন রাফিয়ান ইয়াং ম্যান একে অপরের সঙ্গে মারপিট করছে টেবিলের তলার মধ্যে ঢুকে যাচ্ছে আরেকজন ওয়েলস ম্যান ক্লিফ লিভিস হুইজ দ্য উইজ আ ফ্রেন্ড অফ জিমি পোটার সে জিমি পোটারের ওয়াইফকে কিস করছে এইগুলো দেখতে ব্রিটিশ অডিয়েন্স অভ্যস্ত ছিল না সেই সময়কার ব্রিটিশ থিয়েটারে জিমি পোটারস ক্যারেক্টার ইজ এ বোমশেল ইজ এ নিউক্লিয়ার অ্যাট্যাক অন দ্য কন্টেম্পোরারি পোস্ট ওয়ার ব্রিটিশ থিয়েটার অ্যাজ আই ওয়াজ কনস্ট্যান্টলি ট্রাইং টু ইনফর্ম ইউ এইটাই তোমাদেরকে আমি বলার চেষ্টা করছি ফলে জিমির কাছে ওটা সারপ্রাইজ নয় যে ক্লিফ ইজ অ্যাকচুয়ালি কিসিং হিজ ওন ওয়াইফ এবং এটা কোনো সারপ্রাইজও নয় এটা জাস্ট হি ইজ লুকিং কিউরিয়াসলি ইন এ ভেরি ক্যাজুয়াল ম্যানার অ্যান্ড অফকোর্স ক্লিফ প্রথম ইনফর্ম হচ্ছে অ্যাবাউট দ্য চাইল্ড অফ অ্যালিসন কামিং ফোর্থ কামিং চাইল্ড অফ অ্যালিসন সো অ্যান্ড হি ক্রসেস টু দ্য আর্মচেয়ার গ্যালো সিটস ডাউন নেক্সট টু হিম হি পিকস আপ আ পেপার একটা পেপার তুলল ক্লিফ গ্ল্যান্স দিন তাকালো জিমি আবার বলতে শুরু করছে ইউ নো ড্যাম ওয়েল ওয়েন আই হ্যাভ বিন তুমি জানতে আমি কোথায় গেছিলাম তাই না হাউ ইজ ইউর আর্ম তোমার আর্ম কেমন অ্যালিসন ও ইটস অল রাইট ইট ওয়াজ এন্ট মাচ খুব অসুবিধা হয়নি শি ইজ বিউটিফুল ইজন শি জিমি ইউ সিম টু থিঙ্ক সো তোমার মনে হয় সেটা যে অ্যালিসন বিউটিফুল আমার নয় ক্লিফ অ্যান্ড অ্যালিসন স্টিল হ্যাভ দেয়ার আর্মস রাউন্ড ওয়ান অ্যানাদার অ্যান্ড ক্লিফ ওয়াই দ্য হেল শি ম্যারিড ইউ কেন তোমাকে বিয়ে করেছে আইল নেভার নো সত্যি জানি না এই যে কারণটা কি এটা সত্যি আমরা প্লেয়ের শেষে গিয়েও বুঝতে পারবো না যে কেন অনেক ক্রিটিক বলেছে যে অলমোস্ট জিমি পোটার অ্যালিসনকে হোস্ট হিসেবে প্রায় নিয়েছে মানে অ্যাজ ইফ টু ব্ল্যাকমেল দ্য আপার ক্লাস পিপল সো দেয়ার কনভারসেশন উইল কন্টিনিউ অ্যান্ড জিমি ইয়েস And Jimmy will say that you are just a sexy little Wales man. Wales means Wales is a in the Scotland and Wales theke Cliff esche tumi you are just a little sexy Wales man and you know it mommy and daddy turn pale and face the east every time they remember she is married to me sun rises in the east ইস্ট হচ্ছে এমন মানে এই পার্টিকুলার মানে সেটিংয়ে ইস্ট সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেম টাইম ইস্টার্ন এরিয়াতে কিন্তু বিভিন্ন ব্রিটেনের কলোনি রয়েছে যেরকম ইন্ডিয়া ব্রিটেনের ইস্টার্ন সাইডে
অর আফ্রিকা আফ্রিকা সাউথ ইস্টার্ন সাইডে, এর ফলে তারা সবসময় ইস্টার্ন সাইডে দেখে এবং প্রত্যেকবার মামি এবং ড্যাডির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কেন? যখনই তাদের মনে হয় যে জিমি পোর্টার অ্যালিসনকে বিয়ে করেছে, মানে আমাকে ভারতীয় এবং আফ্রিকান এই সমস্ত পোস্ট কলোনিয়াল বা প্রি কলোনিয়াল কান্ট্রির লোকজনের মতোই আমাকেও মনে করে যে আমি অসভ্য বাজে একটা ছেলে, মানে খারাপ একটা মানুষ। বাট ইফ দে সল অল দিস গোয়িং অন, যদি তারা দেখতো ওই বাড়ির মধ্যে কি চলছে, হ্যাঁ আমি বউকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি, আয়রনিং বোর্ড বউয়ের গায়ের একটা অংশ পুড়িয়ে দিচ্ছে, দে উড কোল্যাপস, তারা অজ্ঞান হয়ে যেত। ওয়ান্ডার হোয়াট দে উড ডু ইনসিডেন্টালি, আমি জানি না সত্যি তারা কি করবে। সেন্ড ফর দ্য পুলিশ আই এক্সপেক্ট, আমাকে মনে হয় পুলিশে দেবে, পুলিশকে পাঠাতে বলে যাও গিয়ে দেখে কি করছে। সো হ্যাভ ইউ গট এ সিগারেট, তোমাকে সিগারেট রয়েছে? সো জিমির কথাগুলো দেখে বুঝতেই পারছো যে জিমি মানে কি জিনিস চাইছে। এই পার্টিকুলার জায়গাতে ক্লিফ একবার জিমিকে বিয়ার বলে ডাকবে, এখানে আমরা বিয়ার এবং স্কুইরেল গেমের একটা অদ্ভুত উল্লেখ পাবো, যে বারবারই কিন্তু জিমি এবং ক্লিফ একে অপরকে এখানে, এবং আমরা পরে দেখবো অ্যালিসন, অ্যালিসন নিজেকে স্কুইরেল বলে ডিসক্রাইব করবে, এ কিন্তু মাউস, ক্লিফ হচ্ছে মাউস, ক্লিফকে বলছে এক এক আই এম আ মাউস, জিমি বলছে আ র্যান্ডি লিটল মাউস, ছোট্ট মাউস তুমি। একটু আগেই একটা ভয়ঙ্কর রাগী কথাবার্তা বলছিল, একটা অদ্ভুত রেগিং অ্যাটমসফিয়ার ছিল গোটা বাড়ি জুড়ে। এবার দেখো অদ্ভুতভাবে একে অপরকে একটা অ্যাক্টিং করতে শুরু করেছে। অ্যালিসন বলছে দ্যাটস বিকজ হি ইজ আ মাউস, ক্লিফকে বলছে এক এক আই এম আ লিটল মাউস, আমি ছোট্ট মাউস। জিমি তখন বলছে আ র্যান্ডি লিটল মাউস, ছোট্ট মাউস তুমি। এটা কেন করছে? ক্লিফ বলছে আই এম আ মাউস, আই এম আ মাউস, আই এম আ র্যান্ডি লিটল মাউস। আমরা খানিক জানবো যে এই যে রোল প্লেইং এ এখানে জিমি প্লে করছে বিয়ার এর রোল। তখন ক্লিফ বলছে নট অ্যাজ ব্যাড অ্যাজ ইউ হরিবল ওল্ড বিয়ার, ইউ আর এ বিয়ার। বিয়ার কি? বিয়ার একটা হিংস্র অ্যানিমাল, ভাল্লুক। কিন্তু এই পৃথিবীতে ভাল্লুক আর হিংস্র অ্যানিমাল নেই। তখন ইউ আর এ স্টিঙ্কিং ওল্ড বিয়ার, জিমি লেট গো অফ মাই ফুড, আমার পাড়াকে ছাড়ো, ইউ হুইমজি লিটল হাফ উইট। হাফ উইট ইজ এ কাইন্ড অফ স্ল্যাং, এদের মাথায় অল্প বুদ্ধি থাকে, যে হাফ উইট বলছে। অ্যান্ড আই এম রেস্টিং, ইফ ইউ ডোন্ট লেট গো আই উইল কাট ইউর ন্যাস্টি গ্রেট স্লাইমি টেল। মাউসের তো টেল থাকে, আমি তোমার ন্যাস্টি লিটল স্লাইমি ছোট্ট টেলটাকে কেটে দেবো, তোমাকে ছেড়ে না দাও। অ্যালিসন আই হ্যাভ রান আউট অফ সিগারেটস, আমার সিগারেট নেই। এবার এখানে আমি তোমাদের যে প্রশ্নটা করব সেটা হচ্ছে তোমাদের কেন কি মনে হচ্ছে যে কেন এই পার্টিকুলার সেটিংয়ে যেখানে একটু কি জিমি ভয়ঙ্কর রাগ ছিল, যেখানে জিমিজ অ্যাঙ্গার নোজ নো বাউন্ড, যে যখন যখন অ্যালিসনকে ঠেলে দিল, এই পার্টিকুলার সেটিংয়ে কেন এই একটা অদ্ভুত অ্যানিমাল এক্সিস্টেন্সের কথা এরা বলছে? কেন এরা প্রত্যেকে মানুষের যে বেশ সেটা ছেড়ে কেন প্রাণী সাজার চেষ্টা করছে? হোয়াই দে আর ট্রাইং টু ডিসগাইজ দেমসেলভস অ্যাজ অ্যানিমালস, হোয়াই? এনি আনসার এনিবডি? ওই যে আগের দিন স্যার বলেছিলাম না যে মানে ইমোশনটা মানে ফিলিংসটা ওদের মধ্যে কম ছিল। আর আর এনিওয়ান, আর কোনো বেটার উত্তর? তোমরা যখন স্ট্রাকচারালিজম পড়বে ইন দ্য সেকেন্ড সেমিস্টার, লিটারারি থিওরি পড়তে আরম্ভ করবে, তখন তোমরা দেখবে যে ফেয়ারি টেল, হ্যাঁ তোমরা গুস্তফ সরি তোমরা ভ্লাদিমির প্রপের নাম শুনবে, এবং ভ্লাদিমির প্রপ একটা বিখ্যাত বই লিখেছিলেন, বইটার নাম হচ্ছে অন দ্য মর্ফোজেনেসিস অফ দ্য ফোক টেল। তো এই ফোক টেল বা ফেয়ারি টেলে অ্যানিমেল ইমেজারি কিন্তু আমরা সবসময় পাই, মানে হয় রাজপুত্র ঘোড়া সেজেছে বা রাজপুত্র একটা বিয়ারে ট্রান্সফর্ম রয়েছে, দ্য টেলস অফ ওয়ান্ডার দেখছো, যে মানে একটা অদ্ভুত এই যে অ্যানিমেল ওয়ার্ল্ডের সঙ্গে একটা কানেকশন কিন্তু এই ফেয়ারি টেলের মধ্যে সবসময় আছে। ইউ হ্যাভ অলরেডি রেড দ্য ফেমাস ফেয়ারি টেল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন টু দ্য ওয়ান্ডারল্যান্ড, এবং সেখানে তোমরা দেখেছো যে অ্যানিমেল ওয়ার্ল্ড কীভাবে কনভার্সেশনে এঙ্গেজ হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ডের সঙ্গে। বারবারই জীবীরা একটা মেক বিলিভ ফেয়ারি টেল ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করছে, কারণ এই যে রিয়েলিটি, এই যে হার্শ রিয়েলিটি, এর মধ্যে বাঁচতে পারছে না,
স্কিন প্রায় পুড়িয়ে দিচ্ছে। তো এই যে হার্শ রিয়েলিটি থেকে বাঁচার জন্য জিমি পোটার, অ্যালিসন পোটার, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লিফ লিভিস, দে আর ট্রাইং টু এস্কেপ ইন টু দ্যাট মেক বিলিভ ফেয়ারিটেল এক্সিস্টেন্স। এই মেক বিলিভ ফেয়ারিটেল এক্সিস্টেন্সে পালিয়ে যাবার চেষ্টা করছে কনস্ট্যান্টলি। এই জন্য মাঝে মাঝে কেউ মাউসের রোল প্লে করছে, কেউ বিয়ার, কেউ স্কুইরেল, কারণ ফেয়ারিটেল ওয়ার্ল্ডে দেখবে যে খুব ফিয়ার্স এবং ভায়োলেন্ট অ্যানিমেলরাও কেউ কারোর ক্ষতি করে না, একে অপরের বন্ধু হয়। বাঘ এবং হরিণ একটা পার্টিকুলার জায়গায় এসে জল খাচ্ছে, একে অপরের বন্ধু হচ্ছে। শিয়াল এবং তার সঙ্গে সঙ্গে সারস পাখি বন্ধু হচ্ছে, কারণ ফেয়ারিটেল ওয়ার্ল্ডে এনিমিটি তো হয়ই, আবার তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডশিপও হয়। তো এখানে জিমি পোটার এবং ক্লিফ লিভিস, দে আর ট্রাইং টু বিল্ড দে আর অ্যান্ড অফকোর্স অ্যালিসন পোটার, দে আর ট্রাইং টু বিল্ড দেয়ার ওন ফেয়ারিটেল এক্সিস্টেন্স। তাদের একটা রূপকথার জগৎ তৈরি করার প্রচেষ্টায় এরা দুজন রয়েছে। ওকে, সো সো ক্লিফ সেজ ওকে, অ্যান্ড দেন হি লেটস গো অফ জিমিজ লেগ সাডেনলি, সরি। হ্যাঁ, এবার সেই সময় ক্লিফ তার পা ধরেছিল, সেই সময় ছেড়ে দিল। সো এইভাবে কনস্ট্যান্টলি কনভারসেশন কন্টিনিউ হচ্ছে, তারা প্ল্যান করছে বিভিন্ন জায়গাতে, কোনো জায়গাতে সিনেমা দেখা যায় কিনা, কোনো জায়গায় ড্রিং করতে যাওয়া যায় কিনা। এই সময়ই একটা ইম্পর্ট্যান্ট, এই 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 জায়গাগুলো একটু তোমরা পড়ে নেবে, যে জায়গাগুলো খানিকটা হলো ইম্পর্ট্যান্ট, যেখানে জিমি নিজের স্কুল ডেজের কথা বলছে। অ্যান্ড জিমি ইজ টকিং অ্যাবাউট ভেরিয়াস ফ্রেন্ডস, আমরা আগেই বলেছি ম্যাডেলিনের কথা, ম্যাডেলিনের ইমেজারিটা অ্যাজ এ ক্রাইস্টের কম্প্যানিয়ন হিসেবে ম্যাডেলিন প্রথম কাশ্মীরে এসেছিল, আমি আগের দিন তার স্টোরিটা বলেছি। এবং জিমি এবং অ্যালিসন এই পার্টিকুলার সিনের মধ্যে একা রয়েছে, অ্যান্ড দে আর কিসিং ওয়ান অ্যানাদার। ওকে, তাদের মধ্যে আবার একটা অ্যাফেকশনেট মুহূর্ত তৈরি হবে। জিমি বলছে হি ইজ দ্য ওনলি ফ্রেন্ড আই সিম টু হ্যাভ লেফট নাও, কার কথা বলছে, ক্লিফের ব্যাপারে। পিপল গো অ্যাওয়ে, মানুষ ছেড়ে চলে যায়, ইউ নেভার সি দেম এগেইন, তুমি সেই মানুষগুলোকে আর দেখবে না। আমাদের প্রত্যেকে জীবনে হয় একজন বন্ধু আসে, কোনো কোনো সময়ে সে আমাদের জীবনের খুবই প্রিয় বন্ধু হয়, আবার ছেড়ে চলে যায়। আই ক্যান রিমেম্বার লটস অফ নেমস, মেন উইমেন, প্রচুর মানুষের কথা মনে পড়ছে, প্রচুর বন্ধু এবং বান্ধবী। ওয়েন আই ওয়াজ এট স্কুল, ওয়াটসন, রবার্টস, ডেভিস, জেনি, ম্যাডেলিন, হিউ, এইখানে আমার একটা অন্যতম প্রিয় চরিত্র হবো হিউ ট্যানার। হিউ ট্যানার হচ্ছে জিমির প্রায় গুরু, যার কথা অ্যালিসনও মাঝে মাঝে বলবে। রিমেম্বার দ্য নেম হিউ ট্যানার, হি ইজ অলমোস্ট মাচ মোর অ্যাংরি পার্সোনালিটি দেন জিমি, জিমির থেকেও আরও বেশি রাগ তার, এবং সেই রাগের মানে কোনো মেজারমেন্ট হয় না, একটা ভয়ঙ্কর রাগ। তো তার কথা কয়েকবার, মানে বিয়ের পরে অ্যালিসন এবং জিমি প্রথমবারই হিউ ট্যানারের হাউস হোল্ডে উঠেছিল, অ্যালিসনের সেখানে পছন্দ হয়নি, খানিক বাদে সে আবার চলে আসে জিমিকে নিয়ে এই ওয়ান রুম ফ্ল্যাটে। অ্যান্ড দ্যাট ইজ হিউজ মাম, অফকোর্স হিউয়ের মাও খুব জিমির বন্ধু ছিল। আই উড অলমোস্ট ফরগটন হার, শি ইজ বিন এ গুড ফ্রেন্ড অফ আস, আমাদের খুবই ভালো বন্ধু ছিল। ইফ ইউ লাইক শি ইজ ইভেন লেটিং মি বাই দ্য সুইট স্টল অফ হার ইন মাই ওন টাইম, মানে তার নিজের টাকা দিয়ে পর্যন্ত, নিজের সময় আমি যে সুইট স্টলের যে ভেন্ডারটা আমি কিনেছি এখন, সেটা পর্যন্ত আমি কিনতে দিয়েছিল। শি ওনলি বট ইট ফর আস এনিওয়ে, আমাদের জন্য কিনে দিয়েছিল। শি ইজ সো ফন্ড অফ ইউ, তোমাকে খুব ভালোবাসত হিউয়ের মা। আই ক্যান নেভার আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ আর সো ডিস্টেন্ট উইথ, আমি বুঝতে পারিনি কিন্তু তুমি কেন হিউয়ের মাকে পছন্দ করতে না। তো এখানে আমরা দেখতে পাবো জিমির যে হঠাৎ করে যে জিমির যে অ্যাঙ্গারের যে কার্ভটা, একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, এই পার্টিকুলার সিচুয়েশনে আবার একটা ভয়ঙ্কর পরিবর্তন এসেছে। এখনো কিন্তু একবারের জন্য অ্যালিসন পোটার হ্যাজ নট ইনফর্ম জিমি পোটার দ্যাট শি ইজ প্রেগনেন্ট। দ্য নিউজ অফ অ্যালিসন্স প্রেগনেন্সি উইল বি ইনফর্ম বাই হেলেনা চার্লস, এবং যেটা হয়তো জিমির অ্যাঙ্গারের আরও অনেক বেশি কারণ হতে পারে। সো অ্যালিসন অ্যালার্মড অ্যাট দিস থ্রেট অফ আ ডিফারেন্ট মুড, জিমি বলছে জিমি প্লিজ নো, তুমি এখন ওই কথাটা বলো না, আবার অন্য মুড চেঞ্জ হয়ে যেতে পারে। সো জিমি স্টিয়ারিং অ্যাট অ্যান অ্যাংশিয়াস ফেস, তার যে দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে তাকিয়ে জিমি বলল খুবই অদ্ভুতভাবে, ইউ আর ভেরি বিউটিফুল, সত্যি খুব সুন্দরী, আ বিউটিফুল গ্রেট আইড স্কুইরেল, একবারও বিউটিফুল গ্রেট আইড উইমেন বললো না, স্কুইরেল অ্যানিমালি মেজর, একটা ফেয়ারিটেল এক্সিস্টেন্সের দিকে যাওয়ার চেষ্টা। শি নডস ব্রাইটলি, সে তখন অ্যানিমেলের মতোই
হাফ ভাব করছে, আওয়াজ করছে, অ্যাডিশন সাউন্ড করছে, উই অলমোস্ট লাইক আ স্কুইগল। অ্যান্ড জিমি হাউ ওয়ে ইন দি ইউ, আমি তোমাকে কতটা ঘৃণা করি, হি স্ট্যান্ডস এর আর্মস রাউন্ড হিজ নেক, আমি তোমাকে কতটা হিংসে করি, ঘৃণা নয় সরি। অ্যাডিশন ওয়েল ইউ আর এ জলি সুপার বিয়ার, তুমি একটা পিয়ার টু, রিয়েলি সুপার মার্ভেলাস বিয়ার। তোমরা মোংলি যদি দেখে থাকো কার্টুনটাতে দেখবে বিয়ার মোংলির খুবই কাছের বন্ধু। সো বিয়ার ইমেজারিটা এখানে একটা ফেয়ারি টেল এক্সিস্টেন্সের কথা। এবার জিমি সেই সাউন্ডটা করছে উহু প জেস্টার, প মিন্স যে বিয়ারের যে প, সেই জেস্টার অ্যালিশন জিমির দিকে তাকিয়ে করছে। জিমি বলছে হোয়াটস দ্য হেল দ্যাট, ওটা কি? তখন অ্যালিশন বলছে দ্যাটস আ ডান্স স্কুইরেল, সুইরেল স্কুইরেল রাই ডান্স থেকে করে। এবার তাদের কনভারসেশন কন্টিনিউ করছে, ক্লিফ অ্যাপিয়ার্স ইন দ্য ডোরওয়ে, ক্লিফ ডোরওয়েতে এলো সেই সময়ে, এবং সেই সময় হঠাৎ করে একটা ফোন আসবে অ্যালিশনের কাছে। ক্লিফ বলছে ডিডন্ট গেট এনি ফার্দার দেন দ্য ফ্রন্ট ডোর, মিস রুডি হ্যাডেন গান টু দ্য চার্চ আফটার অল। তখন ক্লিফ বলল যে অ্যালিশনের একটা ফোন এসছে। অ্যালিশন বলল অন দ্য ফোন হু অন আর্থ ইজ ইট, কে? ক্লিফ বলল হেলেনা সামথিং। জিমি অ্যান্ড অ্যালিশন লুকস আর ইচ আদার কুইকলি, একে অপরকে দেখলো তাড়াতাড়ি। জিমি ক্লিফকে বলল হেলেনা চার্লস। ক্লিফ বলল দ্যাটস ইট, ইয়েস ওই হেলেনা চার্লস হবে। অ্যালিশন থ্যাংক ইউ ক্লিফ, মুভস আপ স্টেজ, আই ওন্ট বি আ মিনিট, আমার এক মিনিটও দেরি হবে না। ক্লিফ বলছে ইউ উইল, ওল্ড মিস রুডি উইল কিপ ইউ ডাউন দেয়ার ফর এভার। জিমি ভয়ঙ্কর হয়ে গেছে, দ্যাট বিচ, ঠিক বলছে হু? জিমি টু হিমসেল, হেলেনা চার্লস। ক্লিফ বলছে হু ইজ দিস হেলেনা চার্লস, কে এটা, জানি না তো, কোনো দেখিনি তো। জিমি ওয়ান অফ আর ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড ওয়ান অফ মাই ন্যাচারাল এনিমিস। ভালো করে খেয়াল করো, 15 নম্বর পাতায় অ্যাক্ট ওয়ানের একেবারে শেষের দিকে কিন্তু জিমির একটা অন্যতম বড় শত্রু হচ্ছে হেলেনা চার্লস। ইউ আর সিটিং অন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে আছো। জিমি কিন্তু আবার পাল্টে গেছে, এর আগের জিমি যে অ্যানিমাল ইমেজারি নিয়ে খেলছিল এই জিমি সম্পূর্ণ আলাদা। ফলে এই যে মুড সুইং, দ্য কনস্ট্যান্ট মুড সুইং, দ্য কনস্ট্যান্ট কার্ভ অফ জিমিস অ্যাঙ্গার, জিমির অ্যাঙ্গারের যে বিভিন্ন কার্ভ সেটা প্রায় ইন্ডিয়ান ইকোনমির মতোই বাড়ে কমে বাড়ে কমে বাড়ে। কি বলছে হোয়্যার আর ইউ, where are you going for a drink? He goes, I don't know, jani na. Clip goes, well, you were all for it earlier on, tumi to ready chilo jawar jonno. Ji goes, what does she want? She ki chay? What would make her ring up? It can't be for anything pleasant, kore bhalo jinish hote pare na. Oh well, we shall soon know. Chukun madi janbo amra, few minutes ago things didn't seem so bad either. Kichukun ago di jinish ta to kharap chilo na. I have just about had enough of this expensive spirit lark. As far as women are concerned, honestly, it's enough to make you become a scoutmaster or something, isn't it? এই যে নারীদা, এই নারীদা আমাদেরকে এত যন্ত্রণা দেয় আমাকে, জিমি বলছে যে আমাকে একটা স্কাউট মাস্টার করে ফেলতে, মানে আমি স্কাউট মাস্টার হতে চাই। স্কাউট মাস্টার হচ্ছে হার্জে ওয়াজ আ স্কাউট ম্যান ইন হিজ আর্লি টিনস, যে দ্য অথর অফ দ্য টিনটিন। স্কাউট মাস্টার মানে যার কোনো সেক্সুয়াল লাইফ নেই, ধরা যাক যে সারা জীবন একটা সেলিবাইট লাইফ লিড করে, তাকে স্কাউট মাস্টার বলা যেতে পারে। সো বাট অ্যাট লিস্ট দে ডু সিম টু হ্যাভ আ কজ, নট পার্টিকুলারলি ওয়ান, কিন্তু যেরকম ওয়েবস্টার বা অন্যান্য বন্ধু, তার একটা, তাদের একটা কারণ আছে, একটা কজ আছে, তাদের কারণে একটা পারপাস রয়েছে। কিন্তু হেলেনা চার্লসকে আমি ন্যাচারালি ভয়ঙ্করভাবে ঘৃণা করি। তো জিমির এই ঘৃণা পরপর এই পার্টিকুলার প্যাসেজ জোরে চলতে থাকবে, এবং তখন ক্লিপ বলবে ইউ লুক ফর ট্রাভেল ডোন্ট ইউ, তুমি তোমাকে সবসময় মনে হয় তুমি সমস্যার জন্য সবসময় দেখো কোথায় কি সমস্যা, সবসময় বের করো, এটা কি তোমার জীবনের একমাত্র এম অ্যান্ড অবজেক্টিভ? জিমি বলছে অনলি বিকজ আই এম প্রেটি সায়েন্স, প্রেটি সার্টেন অফ ফাইন্ডিং ইট, কারণ আমি সবসময় নিশ্চিত থাকি এটাকে বের করার ব্যাপারে, আমি বের করে ফেলি। লুক অ্যাট দ্যাট, ও আই এম সাচ এ ফুল, দিস ইজ হ্যাপেনিং এভরি 5 মিনিটস অফ দ্য ডে, 5 মিনিট অন্তর অন্তর একটা কিছু ঝামেলা হয়। শি গেটস লেটার্স, সে চিঠি পায়, মানে অ্যালিশন চিঠি পায়, লেটার্স ফ্রম হার মাদার, মায়ের কাছ থেকে, এবং আমার মেজাজ বিগড়ে যায়। লেটার্স ইন হুইচ আই এম নট মেনশনড অ্যাট অল বিকজ মাই নেম ইজ আ ডার্টি ওয়ার্ড, কারণ আমার নাম একটা খুব নোংরা নাম, কারণ আমি লোয়ার ক্লাস ক্যাটাগরিতে বিলং করি। অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, সে কী করে? তখন অ্যালিশন ঢুকলো, হি টার্নস টু লুক অ্যাট হার, শি রাইটস লং লেটার্স ব্যাক টু মামি অ্যান্ড নেভার মেনশনস মি অ্যাট অল, মাকে বড় বড় চিঠি লিখে এবং আমাকে একবারও মেনশন করে না। Because I'm just a dirty word to her too, কারণ আমি অ্যালিশনের কাছে একটা খারাপ নোংরা শব্দ। He throws the letter down at her feet. Well,
What did your friend want? কি চায়? তোমার বন্ধু হেলেনা চার্লস কি চায়? She is at the station. She is coming over. জিমির মেয়ে আজকে বিগড়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। অ্যানিশন প্রথমবার ইনফর্ম করলো হেলেনা চার্লস ইজ কামিং। জিমি ভয়ঙ্কর হয়ে গেল। জিমি বলল, আই সি। She said, can I come over? And you said, my husband Jimmy, if you will forgive me using such a dirty word, we'll be delighted to see you. তুমি বললে, সে জিজ্ঞেস করলো, তুমি আমি কি আসতে পারি? তুমি বললে, আমার হাজবেন্ড জিমি, তুই একটু ক্ষমা করো, জিমির মতো একটা খারাপ নোংরা নাম তাকে ইউজ করা থেকে। তুমি বললে না, হি উইল কিক ইউর ফেসিং, সে তোমার মুখে একটা লাথি মারবে। হি স্ট্যান্ডস আপ, আনএবল টু সাস্টেন হিজ অ্যাঙ্গার, ভয়ঙ্করভাবে রেগে গিয়ে জিমি দাঁড়িয়ে পড়লো। Poised on the table, Alison quietly. She is playing with the company at the hippodrome this week. Hippodrome at a company shonge ami agei bolechi je Helena Charles is a stage actress for England er bibhinno jaygate mobile hoye pray ghure ghure theke berate hoy and she gonna she asche she is got no dicks er onno kono karon nei she can't find any way to stay ar kono thakar jayga nei ki bolche that I don't believe ami eke bishwash kori na Alison So I said she could come here until she fixes something somewhere else. তখন আমি বলেছি যে যতক্ষণ না কোনো কিছু ফিক্স করতে পারে সেখানে সে থাকতে পারে। মিস রুইস গট এ স্পেয়ার রুম ডাউন স্টেয়ার্স, মিস রুইস এর এক্সট্রা রুম আছে, ওয়াই নট হ্যাভ হার ইন হিয়ার, তার কেন এখানে আনছো না? ডিড ইউ টেল হার টু ব্রিং হার আর্মার, তাই কি অস্ত্র সজ্জায় সজ্জিত হয়ে আসতে বলেছো তুমি? বিকজ শি ইজ গোয়িং টু নিড ইট, কারণ তার সে অস্ত্র লাগবে। আর্মার মানে বেসিক্যালি নট অনলি অস্ত্র বাট অলসো বর্ম, কারণ জিমি থেকে আক্রমণ করবে। অ্যালিসন ভেহেমেন্টলি, ও ওয়াই ডোন্ট ইউ শাট আপ প্লিজ, তুমি কেন চুপ করছো না? জিমি বলছে, ও মাই ডিয়ার ওয়াইফ, ইউ হ্যাভ গট সো মাচ টু লার্ন, আই ওনলি হোপ ইউ লার্ন ইন ওয়ান ডে, জানি তুমি একদিন শিখবে হয়তো। ইফ ওনলি সামথিং সামথিং উড হ্যাপেন টু ইউ, কোনদিন তোমার সঙ্গে কোনো কিছু ঘটে, খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড, 5 মার্কসের বা 10 বা 2 মার্কসের কোয়েশ্চেন পড়ে, অ্যান্ড ওয়েক ইউ আউট অফ ইউর বিউটি স্লিপ, এবং তোমার যে বিউটি স্লিপ, তোমার যে ঘুমন্ত সৌন্দর্য, সেখান থেকে তোমাকে কোনদিন উঠতে সাহায্য করবে, একটা শক। ইফ ইউ কুড হ্যাভ আ চাইল্ড, দিস ইজ আ প্রিমনিশন, যিনি জানে না তখনও যে অ্যালিসন অলরেডি মা হতে চলেছে, দ্যাট অ্যালিসন ইজ গোয়িং টু বিকাম মাদার, যদি তোমার কোনদিন কোনো সন্তান থাকে বা থাকতো, ইফ ইউ কুড হ্যাভ আ চাইল্ড অ্যান্ড ইট উড ডাই, যদি তার মৃত্যু হয়, লেট ইট গ্রো, লেট আ রেকগনাইজেবল হিউম্যান ফেস ইমার্জ ফ্রম দ্যাট লিটল মাস অফ India rubber, India real feather and wrinkles. এটা ন্যাচারালি বুঝতেই পারছো তার যে এমব্রায়ো, তার যে ভ্রূণটাকে ডিসক্রাইব করছে, উম্বের মধ্যে এমব্রায়োকে ডিসক্রাইব করছে, বলছে সেই আনরেকগনাইজেবল মাস অফ ইন্ডিয়া রিউ ফেবার অ্যান্ড রিঙ্কল, কুচকে থাকা মুখ থেকে একটা হিউম্যান ফেস জন্মাক, প্লিজ ইফ আই কুড ওয়াচ ইউ ফেস দ্যাট, আমি দেখতে চাই তুমি সেটাকে ফেস করো, তুমি একটা সন্তানের মৃত্যু দেখো। এবং এরকম কথাবার্তা এর আগে কোনোদিন ব্রিটিশ থিয়েটারে কোনো হাজব্যান্ড তার ওয়াইফ কোনোদিন বলেনি। জিমি পোটার যেটা ওপেন স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছে, প্লিজ ওনলি ইফ আই কুড ওয়াচ ইউ ফেস দ্যাট, আই ওয়ান্ট ইউ টু ফেস দ্যাট, সো আই ওয়ান্ডার ইফ ইউ মাইট ইভেন বিকাম আ রিকগনাইজেবল হিউম্যান বিং ইউর সেলফ, তুমি একজন নিজে মানুষ হিসেবে নিজেকে সেদিনকে হয়তো চিনতে পারবে, মানে ডাউট ইট, তাও সন্দেহ রাখছি। She moves away, she chole gelo, stand and learns in the gas stove down. He leans on the gas stove down, gas stove er samne jhuke porlo. Mane as if she is trying to commit suicide. Mane egulo prottekta gesture, kintu kichu hocche na. He stands rather helplessly on his own. Jimmy, dani thaklo helplessly. Do you know, I have never known the great pleasure of love making when I didn't desire it myself. Oh, it's not that she hasn't her own kind of passion. She has the passion of a python. E bar bar jimi kintu tar je misogyny she women a love ke passion of a python she describe korche python je tumi joriye fele sherako she just devours me whole every time as if I were some of a large rabbit jokhon eta boro rabbit er moto amake she devour kore kheye fele je kheye fela ta ebong tar pore ugre fela ta এটাও কিন্তু একটা অদ্ভুতভাবে এই প্রেগনেন্সি এবং অ্যাবর্শন রিলেটেড একটা ইমেজিন, দ্যাটস মি, এটা আমি, সি জাস্ট ডেভার্স মি হোল্ড এভরি টাইম অ্যাজ ইফ আই ওয়ার সাম ওভার লার্জ র্যাবিট, দ্যাটস মি, দ্য বালজ অ্যারাউন্ড হার নাভাল, বালজ কখন তৈরি হয়? বিকজ অফ দ্য প্রেগনেন্সি। ইফ ইউ আর ওয়ান্ডারিং হোয়াট ইজ ইট, তুমি যদি
ভাবতে চাও যে বালজ অ্যারাউন্ড দ্য নাভাল, তখন জিমি জানেই না যে তার অ্যালিসন ইজ প্রেগনেন্ট। তুমি যদি জানতে চাও ওটা কে, ওটা আমি, সত্যি তো জিমি তো সেটা, কারণ জিমি তো পরবর্তী প্রজন্ম আসতে চলেছে কিন্তু জিমি জানে না ইটস মি, মি বেরিড অ্যালাইভ ডাউন দেয়ার, আমি সেখানে জীবন্ত অবস্থায় মৃত, অ্যান্ড গোয়িং ম্যাড, পাগল হয়ে যাচ্ছি, স্মদার ইন দ্যাট পিসফুল লুকিং কয়েল, পিসফুল লুকিং কয়েল মিনস পাইথনের যে যে কাঠ, দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অফ দ্য পাইথন, অ্যাজ ইফ যাকে তার সঙ্গে অ্যালিসনকে তুলনা করছে, যার মধ্যে জিমি চলে গেছে, লার্জ র্যাবিটের সঙ্গে নিজেকে তুলনা করছে, নট আ সাউন্ড, নট আ ফ্লিকার ফ্রম আর, কোনো সাউন্ড নেই তার থেকে, শি ডাজন্ট ইভেন রাম্বল ওয়ান্স, এক মুহূর্তে নড়বেও না, ইউ থিঙ্ক দ্যাট দিস ইনডাইজেস্টেবল মেস উড স্টার্ট আপ সাম কাইন্ড অফ ট্রেমর ইন দোজ ডিস্টেন্ডেড ওভারফেড ট্রাইবস, মানে অ্যাজ ইফ অ্যালিসনের, অ্যালিসন একজন পাইথন এবং তার যে নারী ভুড়ি তার কথা ডিসক্রাইব করছে, এবং সেখানে আমার মতো একজন ইনডাইজেস্টেবল মেস, সেটাকে ডাইজেস্ট করা যায় না, সে তার মধ্যে থাকবে, ক্রসেস টু দ্য ডোর, শি উইল গো অন স্লিপিং অ্যান্ড ডেভারিং আনটিল দেয়ার ইজ নাথিং লেফট অফ মি, শে আমি খেয়ে ফেলবে সব সময়, আনটিল যে আমার কিছু থাকবে না, এক্সিট অ্যালিশন, তখন সেখান থেকে অ্যালিশন জিমি বেরিয়ে গেল, অ্যালিশনস হেড গোজ ব্যাক অ্যাজ ইফ শি ওয়ার অ্যাবাউট টু মেক সাম সাউন্ড, অ্যাজ ইফ সে কোনো একটা ভয়ঙ্কর চাচাবে হা বলে, তার মাউথ রিমেন্স ওপেন অ্যান্ড ট্রেমলিং, তার মাউথ তো খোলা থাকলো এবং কাঁপতে থাকলো, অ্যাজ ক্লিফ লুকস অন, ক্লিফ দেখলো পুরো ব্যাপারটা, জিমি বেরিয়ে গেল, অ্যালিশন অ্যাজ ইফ সাউন্ড করবে। এই পার্টিকুলার প্যাসেজটা কিন্তু অনেক সময়ই ফাইভ মার্কসের কোয়েশ্চেনে দিতে পারে, যে জিমি মিসোজিনিকে দেখাবার জন্য, বিশেষ করে পাইথন ইমেজরিটাকে, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য অ্যাক্ট ওয়ান, সো দিস ইজ অ্যাক্ট ওয়ান, অ্যান্ড দিস ইজ অ্যাক্ট টু, তো অ্যাক্ট টু আমি শুরু করবো, আজকে শুরু করতে পারি, তোমরা বললে কালকে শুরু করতে পারে, নেক্সট ডে শুরু করতে পারি, পরশু শুরু করতে পারি, বলো নেক্সট ডে, next day best any questions regarding act 1 act 2 or act 3 relatively ektu taratari shesh hobe karon natokiyota kom act 1 e introduce korte onekta shomoy legeche tomaderke act 2 er act 3 te prochur natokiyo scene royeche to amar act 2 shesh korte 2 din ar act 3 te aro 2 din lagbe motamoti 10 ta class dubbe kin angle er jonno jehetu text ta porchi aki bolo any questions any questions kono proshno nei karur besh acha tumra clear motamoti atmosphere ta bujhte pachho to mane ki mane jini character ta erokom seta ami tomaderke motamoti dhorate pachho ha sir bujhte pachhi ha sir onno rokomer text ekta adult narrative onek dhoroner sexual imagery ache কিন্তু আমি যতটা সম্ভব মানে বলা সম্ভব এবং যতটা সম্ভব পরিষ্কারভাবে বোঝানো সম্ভব সেটাই করার চেষ্টা করছি ঠিক আছে বেশ বেশ ঠিক আছে তোমার তোমাদের অনেকের ক্ষেত্রেই প্লেটা খুবই শকিং লাগতে পারে মানে প্লেটাকে তোমাদের তোমরা যেরকমভাবে ডেইলি লাইফকে প্রত্যেক দিন দেখো তার মতো প্লেটা নয় প্লেটা একটু অন্যরকম আমাদের ভারতীয় সমাজের যে মরালিটি ভারতীয় সমাজের যে এথিক্স তার থেকে অনেকটাই ডিফারেন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার 1956 এ 6 দানিয়ে তো একেবারে ডিফারেন্ট তাও এই ফ্লেভারটাকে বুঝতে গেলে আগে সেই কন্টেম্পোরারি ব্রিটেনের যে সোশিও পলিটিক্যাল স্ট্রাকচার দ্য কজ অফ জিমিজ অ্যাঙ্গার জিমি রাগের কারণ জিমি কেমন করে অ্যালিসনকে তার বাড়িতে তুলেছিল তারা কীভাবে একটা লাইফস্টাইল চালায় তিনজনকে মিলে একটা অদ্ভুত ফ্রেন্ডলি কমিউনিটির মতো তাদের একটা ওপেন রিলেশনশিপ এইটাকে বুঝতে হবে এটাকে বুঝলে বাকি প্লেয়ের যে সমস্ত রোমান্সগুলো উইল ফল অ্যাট দ্য রাইট প্লেস ঠিক জায়গায় পড়ে যাবে তোমরা বুঝতে পারবে ঠিক আছে ক্লিয়ার মোটামুটি বেশ সো সায়োনারা বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস বাই থ্যাংক ইউ ওকে স্যার ওকে স্যার বাই বাই